প্রতারণা করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলো বগুড়া দুপচাচিয়া উপজেলার স্বর্গপুর হাজিপাড়া মনসুর আলীর ছেলে মেহেরুল ইসলাম ও রেল কলোনি তালোড়া মনোয়ারুল হকের ছেলে কামরুল হাসান। শনিবার রাতে র‍্যাব 12 ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে সহজ সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিশ্বাস অর্জনের জন্য তারা ভুয়া নিয়োগের SMS পাঠাতো তাদের মোবাইলে। এভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় 90 লাখ টাকা প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের নিকট হতে হাতিয়ে নেয়। প্রতারণা কাজে ব্যবহৃত 4টি ল্যাপটপ, 18টি মোবাইল সেট, 15টি CD, 1টি PC, 58টি সিম কার্ড, 2টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়। র‍্যাব জানায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে অনেক সাধারণ মানুষ। প্রতারিত ব্যক্তিরা তাদের টাকা চাইতে গেলে প্রতারক চক্র তাদেরকে হুমকিও দেয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। একটা সরকারি সংস্থায় ভর্তির নাম করিয়ে দিয়ে কিছু প্রতারক অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে। 2014 সাল থেকে তাদের প্রতারণা শুরু, 2021 সাল পর্যন্ত এই প্রতারণা চলছে। প্রতারণার মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকা পর্যন্ত নিরীহ লোকদের কাছ থেকে আদায় করে নেওয়া হয়েছে। এই নিরীহ লোকরা হলো বেকার চাকরি প্রার্থী, গরিব লোক, খুব সাধারণ চাকরি, বড় চাকরি না, সাধারণ চাকরির নাম করে চাকরিতে ইন্টারভিউ দিয়ে আসছে। সেসব ইন্টারভিউর ভিত্তিতে এদেরকে বলা হচ্ছে যে তুমি সিলেক্টেড, তোমাকে ট্রেনিংয়ে পাঠানোর ব্যবস্থা করছি, তোমার নামটা একটু পরে আসে, এই টার্নে ট্রেনিংয়ে 20 জন যাবে, তোমার সিরিয়াল আছে 25-এ, তোমাকে আমি 25 থেকে দেওয়ার চেষ্টা করব, তুমি আমার এত টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার কাছে এত টাকা পাঠাও। কিছু সহজ সরল লোক বিভ্রান্ত হয়ে টাকা দেয়, পরবর্তীতে তাদের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর আসে না। তারা তখন সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বুঝতে পারে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে না, কারণ মূল লিস্ট যেটা প্রিন্টেড লিস্ট সেখানে এদের নাম নাই। যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিলে এই কাজটা হবে, এই কথাগুলো যেন সহজেই বিশ্বাস না করা হয়। টাকা দিয়ে কাজ আসলে হয় না, কাজ হলে যে নিয়ম মতোই হয় সেটা জানতে হবে। আপনাকে 10,000 টাকার বিনিময়ে আমি 50,000 টাকার পণ্য দিচ্ছি, সেগুলো বিশ্বাস করা যাবে না। লোভে পড়ে অপরাধ চক্রের এমন ফাঁদে পা না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। শাকিল আহমেদ, শুভ, পুন্ড্র নিউজ।